My name is Mohammed Majumdar. Since 1989, I have been living in Parkchester. I have spent the last 30 years in the community organizing and helping my district because the actual people in the community need a voice. I want to continue build the Bronx. I cannot build alone. So in June 2021, I'm asking for your vote. Paid for by Majumdar for the Bronx. শ্রীলঙ্কায় কলম্বো উপকূলে চার দিন ধরে জ্বলছে একটি কন্টেইনারবাহী জাহাজ। আগুন নিয়ন্ত্রণে আনতে অভিযান আরও জোরদার করা হয়েছে। গত শুক্রবার নোঙর করা অবস্থায় সিঙ্গাপুরের এমভি এক্সপ্রেস পার্ল নামের জাহাজের একটি কন্টেইনারে বিস্ফোরণ হয়। দুদিনের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো জাহাজে। উদ্ধার করা হয় সব নাবিককে, এদের মধ্যে দগ্ধ হয়েছে দুজন। এর মধ্যে 25 ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন শ্রীলঙ্কা কর্তৃপক্ষ। দেশটির স্থানীয় গণমাধ্যম জানায়, কলম্বো থেকে 18 কিলোমিটার দূরে সাগরে জ্বলছে কন্টেইনারবাহী জাহাজ এমভি এক্সপ্রেস। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছে শ্রীলঙ্কার নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা। গত 15 মে ভারতের গুজরাট থেকে 1486টি কন্টেইনার নিয়ে সাগরপথে রওনা হয় জাহাজটি। এতে কসমেটিক্স ও প্রায় 25 টন নাইট্রিক অ্যাসিড ছিল বলে জানা গেছে। কলম্বো হয়ে সিঙ্গাপুরে যাচ্ছিল জাহাজটি। এক সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার নৌবাহিনীর কর্মকর্তারা জানান, সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজটিতে 4 দিন আগেই আগুন লেগেছে। কেমিক্যাল থেকে আগুনের সূত্রপাত হয় বলেও উল্লেখ করা হয়।